আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ব্লগ, আর আজকের ব্লগটা আপনাদের আশা করি ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ব্লগটা আমি তিনটা পার্টে করেছি, তিনটা পার্টই আপনাদের ভালো লাগবে। আর তিনটা পার্ট দেখার জন্য বাকি দুইটা পার্টের জন্য ওয়েট করতে হবে, আর চোখ রাখতে হবে আমার চ্যানেলে। জলদি জলদি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা ক্লিক করে রাখুন। আজকের ব্লগটা কী নিয়ে বলুন তো? আজকের ব্লগটা আমার বোনের এঙ্গেজমেন্ট নিয়ে। তো ঘরোয়াভাবেই এঙ্গেজমেন্টটার প্রিপারেশন নেওয়া হয়েছে। তো ফার্স্টে আমি চলে যাচ্ছি আমার আন্টি সহ সোফা কিনতে, ঘরের কিছু জিনিসপত্র কিনতে হবে, সেই সাথে সেগুলো কিনতে যাচ্ছি। তো দেখতে থাকুন। কিছু সোফা দেখার পর এই যে পিছনের সাইডের সোফাটা আমার খুব পছন্দ হয়েছে, তো আমরা সেটা নিয়েছি। তো বাসায় গিয়ে সেট করে আপনাদের পুরো সোফা সেটটা ভালোভাবে দেখিয়ে দিব। টি টেবিলটা আর এই সোফা সেটটা নিয়েছি। তো এখন চলে এসেছি শাড়ি কিনতে। আমাদের দেশে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্টে যারা আসে মহিলারা তাদের সবাইকে শাড়ি গিফট করতে হয়। তো সেই জন্যই আমরা আজকে শাড়ি কিনতে চলে এসেছি। আর এই শাড়িগুলোই আমি চুজ করেছি বয়স হিসেবে সবার জন্য। শাড়িগুলো চুজ করতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, কারণ দোকানটা আমাদের পরিচিত, আমরা সবসময় এখান থেকে শপিং করি। এই জন্য এই সুন্দরভাবে বসে সহজেই আমরা শাড়িগুলো সিলেক্ট করে ফেলেছি। ওই দোকানের পিচ্ছি শাড়িগুলো আমাদের প্যাক করে দিচ্ছিলো, আর শাড়িগুলো নিয়ে আমরা বাসে চলে আসব, এরপর কাজে লেগে পড়বো, কারণ অনেকগুলো আইটেম রান্না করতে হবে। আর এই রান্না করার দায়িত্বটা আমার উপরেই ছিল, যেহেতু দায়িত্ব নিয়েছি তো ওটা ভালোভাবে শেষ তো করতেই হবে। সেই জন্য বাসায় গিয়ে আমি একদিন আগে কিছু কিছু প্রিপারেশন করে রাখবো, সেগুলো আপনাদের দেখাচ্ছি। আজকে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে রাখবো, এই জন্য পেঁয়াজ কাটা হচ্ছে। আর আপনাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার খালাতো ভাই, সে তার বোনের এঙ্গেজমেন্ট বলেই এখানে পেঁয়াজ কাটতে বসেছে, আর নেহাত আমি মজা করেই ভিডিওটা করেছি। তো এইদিকে গরুর মাংসগুলো কুটে আমি কষিয়ে রাখবো, আর হচ্ছে এই জন্য এগুলো এখানে রেখে দিয়েছি, এখানে গরুর মাংস কুটে নেওয়া হয়েছে। এরপর আমি পেঁয়াজ বেরেস্তা করতে চলে যাচ্ছি। এই যে পেঁয়াজ বেরেস্তা শুরু করেছি, আমি পেঁয়াজ বেরেস্তা করতে যেহেতু একটু টাইম লাগে, এই জন্য আমি একদিন আগে পেঁয়াজ বেরেস্তাটা করে একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। আর এখানে আমি কিছু নিয়েছি হচ্ছে কাঠবাদাম, এগুলোকে হালকা একটু ভেজে রেখে দেব, এরপর ভিজিয়ে রাখবো। এগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে ব্লেন্ড করে আমি এটার পেস্ট তৈরি করে নিব বিভিন্ন রান্নার সাথে দেওয়ার জন্য। এই যে বেরেস্তা আমি প্রথমবারটা করে নিয়েছি, এরপর এভাবে তিন চারবার করতে হবে, অনেকগুলো বেরেস্তা করেছি একসাথে। আর এখানে আমি সোনালি যে মুরগিগুলো আছে সেগুলো নিয়েছি, এগুলো ফ্রাই করে নিচ্ছি হালকা, এগুলো ফ্রাই করছি হচ্ছে রোস্টের জন্য, এভাবে হালকা একটু ফ্রাই করে নিয়েছি। এগুলো সবগুলো ফ্রাই করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি পায়েস করছি, পায়েসটা করে নিচ্ছি একদিন আগেই, মানে কাল সকালে এগুলো প্রয়োজন হবে, এই জন্য আমি রাতে এটা করে নিচ্ছি। তো পায়েসটাও প্রায় হয়ে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন পায়েসটা হয়ে গেছে।
এদিকে আমি পুডিং তৈরি করছি, এগুলো সব কিছুই নাস্তার জন্য। প্রথমে ওরা আসলে যাতে নাস্তাটা খুব ভালোভাবে দিয়ে দিতে পারি, এই জন্য এখানে পুডিংটা বসিয়েছি আমি। আর এখানে হচ্ছে আমি কোরমা রান্না করছি, খাসির কোরমা। এইদিকে হচ্ছে এটা চিংড়ির মালাইকারি। পুডিংটা কত সুন্দর করে সেট হয়েছে আমি সেটা আপনাদের দেখিয়ে দিব। আর একটা স্পেশাল জিনিস তৈরি করেছি, সেটা হচ্ছে বেগুনের আচার। আর এই রেসিপিগুলো যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এইদিকে হচ্ছে আমার বোনকে মেহেদি দেওয়ানো হচ্ছে। মেহেদিটা যে কোনো ওকেশনে খুব ভালো যায়, আর যেহেতু কালকে তার এঙ্গেজমেন্ট তো রাতে বসে বসে সবাই বসেছিল, সবাই মেহেদি দিয়েছে, ওকেও দিয়ে দিয়েছে আমার ছোটো বোন। অনেক রাত হয়ে গেছে তার কারণে আমি পুরো ভিডিওটা করতে পারিনি, সকালে আমি হাতের পুরো মেহেদিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার পালা, সেটা হচ্ছে আমার পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম পারফেক্ট পুডিং যদি আপনারা বানাতে চান, আমার চ্যানেলে পুডিংয়ের একটা রেসিপি দেওয়া আছে, আপনারা সেটা দেখতে পারেন। তো আমি এটাকে এবার বের করে নিচ্ছি। পুডিংয়ের এই লুকটা দেখতে আমার খুবই ভালো লাগে, আমি জানি না কার কেমন লাগে, কিন্তু আমার কাছে যখন পুডিংটা পারফেক্টলি এভাবে হয় তখন দেখতে খুবই ভালো লাগে। তো এরপর আমি সেকেন্ড যে পুডিংটা আছে সেটাও ঢেলে নিচ্ছি। দুইটা পুডিংয়ে আমি এভাবে পিস করে একটা এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিব, যাতে হালকা একটু ঠান্ডা হয়ে যায়, আর ওরা আসলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আর এই গরমে ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। আমার পরবর্তী ব্লগটা যেটা থাকবে এটার সেকেন্ড পার্ট, সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন। আর পরবর্তী ভিডিওতে কী কী থাকছে সেটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড পার্ট কিন্তু একদমই মিস করা যাবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।